সাহাবি শব্দটার মূল হচ্ছে সোহবত থেকে, সদ হ্যাঁ বা বলতা, সোহবত, সোহবত মানে সান্নিধ্য, কাছে থাকা, দেখা, সাহচর্যে থাকা, এটাকে বাংলায় সহচর বলা হয়। সাহাবিয়ত অর্জনের জন্য নামাজ বেশি পড়া, হজ বেশি করা, রোজা বেশি রাখা, যাকাত বেশি আদায় করা, বেশি বেশি দিনের বায়ান করা, সেটা শর্ত নয়, বরং সাহাবিয়তের জন্য মূল কন্ডিশন হচ্ছে ইমানের চোখে আমার নবীকে দেখা। এই দুনিয়াতে বর্তমানে কেউ হাজারো চেষ্টা করো সাহাবি হতে পারবে না। সাহাবির জন্য নবীর সোহবত প্রধান শর্ত, যে ইমানের চোখে নবীকে দেখেছে এবং ইমান অবস্থায় ইন্তেকাল করেছে, আমার নবী সেই বান্দাগুলোকে নিজের সাহাবি বানিয়ে নিয়েছেন। আর এই সাহাবিদের মর্যাদায় আল্লাহ পবিত্র কোরআনুল করিমে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবিরা হচ্ছে ওই বান্দা রাদিয়াল্লাহু আনহুম যাদের উপরে খুব আল্লাহ রাজি হয়ে গেছেন। আল্লাহ কি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, ওয়া রাদু আন, আর সেই সাহাবিরা সেই বান্দারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে। তারা হাজরিন, যাদের উপরে আল্লাহ রাজি, যারা আল্লাহর উপরে রাজি, তাদের আলোচনা করলে আল্লাহকে আমাদের উপরে রাজি হবেন না, হবেন কি না? তাদের জিকির করলে, তাদের স্মরণ করলে, যাদের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনের আয়াতে বলে দিয়েছেন আমি আমার নবীর সাহাবিদের ওপর রাজি হয়ে গেছি, আমার নবীর সাহাবিদের ওপর আমি রাজি হয়ে গেছি, সে রাজি সন্তুষ্ট বান্দার সাথে আমাদের যদি জিকিরের, আমাদের স্মরণের, আমাদের যদি মহাব্বতের বন্ধন থাকে, আল্লাহ কি আমাদের উপরে রাজি হবেন না, হবেন কি না? হবেন। সেজন্য সারা পৃথিবীব্যাপী রসুলের যুগ থেকে এই পর্যন্ত সমস্ত সাহাবিদের নাম জিকির করার পর একটা দোয়া পড়তে হয়, সেটা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি, অর্থ কি? অর্থ হচ্ছে রাদিয়া, রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তাআলা, মহান আল্লাহ, আনহু এই বান্দার প্রতি। বলুন সুবহানাল্লাহ। যেই বান্দার নামের পর সারা পৃথিবীর সকল মুমিন মাত্রই এই দোয়াটা পড়াটা আবশ্যক হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহু, এই বান্দার উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, সে বান্দার জিকির যদি বান্দার ফোটে, বান্দার হৃদয়ে স্থান পায়, বান্দার পরিবারে স্থান পায়, ইনশাল্লাহ এই বিশ্বাস এই মসজিদ থেকে আমরা করতে পারি, নিশ্চয় নিশ্চয় ওই পরিবার এবং সদস্যের উপরে আল্লাহ খুদ রাজি হয়ে যাবেন।